শীঘ্রই উচ্চতার লড়ে পিছিয়ে যাবে স্ট্যাচু অফ ইউনিটি। ধুমধাম করে উন্মোচন করা হয়েছে লোহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি। এই স্ট্যাচু অফ ইউনিটি এই মুহূর্তে বিশ্বের সবথেকে বড় মূর্তি। 2013 সালে গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন নরেন্দ্র মোদী এই মূর্তি তৈরির কর্মসূচি নিয়েছিলেন। 2014 সালে লারসেন অ্যান্ড টুব্রোর এই মূর্তি নির্মাণের বরাত পেয়েছিল। প্রায় 600 ফুটের ওই ব্রোঞ্জের মূর্তি তৈরি করতে গত 4 বছর হাত লাগিয়েছেন প্রায় 2500 শ্রমিক। এই মূর্তি গড়তে খরচ হয়েছে 2,989 কোটি টাকা। এর আগে দীর্ঘতম মূর্তিতে শীর্ষস্থান ছিল চীনের দখলে। 128 মিটারের গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে ওই দেশে। এই মুহূর্তে 182 মিটার স্ট্যাচু অফ ইউনিটি বিশ্বের উচ্চতম মূর্তি। যদিও খুব শীঘ্রই সেই পদ হারাতে চলেছে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি। গুজরাতের নর্মদা নদীর তীরে অবস্থিত মূর্তির থেকেও বড় মূর্তি তৈরির কাজ চলছে, যেটির উচ্চতা 221 মিটার অর্থাৎ প্রায় 700 ফুট, যা উচ্চতায় সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তির থেকে 100 ফুট বেশি। এই মুহূর্তে সেই মূর্তি তৈরির কাজ চলছে জোর কদমে। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সেই মূর্তি তৈরি হচ্ছে ভারতের মাটিতেই, যার অর্থ উচ্চতম মূর্তি নির্মাণের লড়াইতে ভারতের রেকর্ড ভাঙতে চলেছে ভারত। যে মূর্তিটি নিয়ে আলোচনা হচ্ছে তা হলো ছত্রপতি শিবাজির মূর্তি, যেটি আরব সাগরের উপকূলে তৈরি হচ্ছে। 2016 সালে ওই মূর্তি গঠনের প্রকল্পের শিলান্যাস হয়েছিল। 5 বছর পর অর্থাৎ 2021 সালে ওই মূর্তি উন্মোচন হওয়ার কথা রয়েছে, যার অর্থ স্ট্যাচু অব ইউনিটির মুকুটে সেরার পালক থাকছে মাত্র 3 বছর।